নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে এত লম্বা সেজদা করতেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে মনে হতো নবী ইন্তেকাল করলেন কিনা, মারা গেলেন কিনা। এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাইতাম, মানে রেগ দিয়ে বসাইতাম আর কি, যে জীবিত কিনা, এত লম্বা সেজদা দিতেন। হযরতে সাহাবায়ে কেরাম বলেন নবীজি সেজদা দিতেন এত লম্বা, আর কাঁদতেন, আহ নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। সাহাবীরা বলেন চুলার মধ্যে ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডকডক করে, গরম পানি ডকডক করে না, এরকম ডকবগে আওয়াজ যেভাবে করে আল্লাহর নবীর কলিজার কলবের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডকডকে আওয়াজ শুনতাম, সেজদার কান্না। আল্লাহর নবী এভাবে কাঁদতেন, নবী এভাবে কাঁদতেন। আম্মা জানা আয়েশা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে তাহাজ্জুদে, এক রাকাতে মাত্র দাঁড়াইছে, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আর সেজদাও করে নাই আর রুকু দেয় নাই, বেলালের আজান পর্যন্ত ফজরের আগ মুহূর্ত এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলাইয়া ফেলছে, দাড়ি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে,